السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভিউয়ার্স দর্শক মশাইবৃন্দ আমরা একটা গুরুত্বপূর্ণ মুমিনদের জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ তাআলা যারা প্রশ্ন করতে চান তারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আলোচনার পরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে আল্লাহ তাআলা তৌফিক ইনশাআল্লাহ তাআলা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জন্য জরুরি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের 52টি দিক অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অপূর্ব অতুলনীয় 52টি চারিত্রিক গুণাবলী আজকে আমরা মুসলিম কিন্তু আমরা মহানবী সম্পর্কে খুব কম জানি হ্যাঁ মুসলিমরা তো দুশ্মন তারা তো মহানবী সম্পর্কে অ্যাটাক করবে কিন্তু আমরা অ্যাটাক করলে এটাকে প্রতিরোধ কীভাবে করবো আসল বা সত্য বাস্তবটা দিয়ে প্রতিরোধ করতে হবে এবং সঠিক বিষয়টিতে তাদের ভুলের উত্তর আমরা সঠিকটা দিতে হবে এই জন্য মহানবীর জীবন সম্পর্কে জানা প্রত্যেকের জন্য জরুরি প্রত্যেক ইমানদারের জন্য জরুরি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে উত্তম আদর্শ আসুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের 52টি অতুলনীয় আদর্শ সংক্ষেপে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই যদি এক বাক্য বলি আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো প্রত্যেকটি দিক অসাধারণ অতুলনীয় এবং গভীর এবং ব্যাপক উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং যা আলোচনা এবং নিরূপণ করা অসম্ভব পড়ে আমাদের জন্য এখানে কিছু সামান্য ওঠানো হচ্ছে বা তুলে ধরা হচ্ছে যেটা আমি বললাম 52টি ছোটোখাটো দিকগুলো ওঠানো হচ্ছে একেবারে সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি এক বাক্য বলতে চাই তাহলে বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনে কারিম যেটা নাকি আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা থেকে পেয়েছি তিনি বলেছেন কানা খুলুকুল কোরআন মহানবীর চরিত্র ছিল কোরআন কোরআনের বাস্তব রূপ আল্লাহ আকবার কোরআনে কারিম যা আল্লাহ তাআলা বানিয়ে শ্রেষ্ঠ কিতাব আসমানী কিতাব সেই কিতাব এবং একমাত্র বর্তমানে বিশুদ্ধ কিতাব যা অন্যান্য কিতাব বিকৃত সমান বিকৃত তাসও কোরআনে বিশুদ্ধ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে যেভাবে নাজিল হয়েছে সেভাবে রয়েছে এই বিশুদ্ধ কিতাব আল কোরআন কারিমের একটা বাস্তব রূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র এবার আসলে আমরা 52টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক উল্লেখ করতে চাচ্ছি নাম্বারিং করে এক নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ ভাষায় কথা বলতেন আমাদের মতো না যে ভাষার ত্রুটি আছে না তিনি বিশুদ্ধ ভাষা একেবারে কোরআনে কারিম এবং হাদিসের ভাষাগুলো সেভাবে কথা বলতেন দুই তিনি সর্বাধিক ধৈর্যশীল ব্যক্তি ছিলেন আল্লাহ আকবর ধৈর্যের দিক থেকে সবচেয়ে অতুলনীয় ছিলেন তিন প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি প্রতিশোধ নিতেন না বরঞ্চ ক্ষমাশীলতা এবং বিপদের ধৈর্যশীলতা তার অন্যতম বৈশিষ্ট্য ছিল ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু না নিতেন না ক্ষমা এবং ধৈর্য ধারণ করতেন ওই ক্ষেত্রে প্রতিশোধ দানি এবং ক্ষমা করে দিতেন আল্লাহ আকবর চার তার দানশীলতার এবং দয়াশীলতার পরিমাপ করা ছিল অসম্ভব পরিমাপ করা সম্ভব না কোনো সম্ভব না পাঁচ তার বীরত্ব এবং বাহাদুরের ক্ষেত্রে তার কোনো তুলনা ছিল সবার উদ্দেশ্যে নিয়েছিলেন সাহাবা একরাম বলেন যখন যুদ্ধের পরিস্থিতি খুব বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হতো যুদ্ধের মাঠে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কী করতেন মহানবী বীরত্বের কারণে সর্বশ্রেষ্ঠ বীর এবং বীর হিসেবেই সাহাবা একরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া থাকার চেষ্টা করতেন তার ছত্র ছায়া যেন এই ভীষণ যুদ্ধের সময় তাদের প্রোটেকশন হয় আল্লাহ আকবর ঢাল স্বরূপ ব্যবহার করতেন সাহাবা একরাম যেন তারা আক্রান্ত না হয় আল্লাহ আকবর এত বেশি বীর এবং সবচেয়ে বীরত্বের অত্যধিক সর্বোচ্চ নমুনা তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রে আল্লাহ আকবর ছয় নম্বর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বাধিক নাজুক সাত নম্বর তিনি ছিলেন সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ তার চেয়ে বেশি ইনসাফ এবং ন্যায়কারী ব্যক্তি পৃথিবীতে কখনো আল্লাহ তাআলা সৃষ্টি করেননি আট তিনি ছিলেন পাক এবং পবিত্র নয় তিনি ছিলেন সত্যবাদী এবং বিশিষ্ট বিশেষ আমানতের অধিকারী আমানতদার অতুলনীয় আমানতদার দশ হ্যাঁ দশ নম্বর বিশেষ আমানতদার ছিলেন তার নয় নম্বর হল সত্যবাদী মহাসত্যবাদী এবং দশ হল বিশেষ আমানতদার এগারো তিনি ছিলেন অতি বিনয় আল্লাহ আকবর তার বিনয়ের কোনো তুলনা হয় না বারো তিনি মিসকিন গরিবদের সেবা যত্ন করতেন তেরো তিনি ফকির মিসকিনদের সাথে উঠাবসা করতেন চোদ্দ ধনী ফকির কৃতদাস যাকে গোলাম বলি আমরা ভদ্র সকল প্রকার মানুষের দাওয়াত তিনি গ্রহণ করতেন সকল প্রকার মানুষ এবং আমার আরও অ্যাড করছে মুসলিম অমুসলিম এবং ইহুদিদের দাওয়াত পূরণ করেছেন ইহুদি মহিলা যাকে হত্যা চক্রান্ত করেছিল বিষ মিশ্রিত করে খানায় বা বসতে তার দাওয়াত তিনি কবুল করেছেন আল্লাহ পনেরো তিনি মিসকিনদের ভালোবাসতেন ষোলো আপন সাহাবেদের সঙ্গে তিনি
একেবারে সাধারণ মানুষের মতো সাহাবাদের একজন হয়ে থাকতেন। এর প্রমাণ হাদিসে এসেছে, আগন্তুক কোনো বাইরের থেকে মানবীকে দেখতে আসলে বা খুঁজতে আসলে বা তার সঙ্গে সাক্ষাতে আসলে যদি যে কখনো দেখেনি, জিজ্ঞাসা করতে হতো যে তিনি কে, কেন এমনভাবে মিশে থাকতেন যে তাদের মধ্যে একজন এমন হয়ে থাকতেন, আলাদা কোনো বেশভূষা আর সিংহাসন ছিল না, যারা রাজা বাদশাহ হয়ে থাকে এমন কোনো ছিল না। ১৭, তিনি অঙ্গীকার পালনে ছিলেন অগ্রগণী, সবচেয়ে বেশি অঙ্গীকার পালনকারী ব্যক্তি ছিলেন তিনি, ওয়াদা বা অঙ্গীকার কখনো খেলাপ করতেন না। ১৮, তিনি আত্মীয় স্বজনের প্রতি ছিলেন অতিমাত্রায় সম্পর্ক রক্ষাকারী এবং বেশি খেয়াল রাখতেন আত্মীয় স্বজনের দিকে, যেন রক্তের সম্পর্ক রাখা এটা মহানবী ফরজ করেছেন, আল্লাহ তাআলা কোরআনে হাদিসের দিক থেকে ফরজ। ১৯, মানুষের সাথে সহৃদয়তা এবং আন্তরিকতার সাথে মেলামেশা করতেন, যখন কোনো মানুষ সাথে মিশতেন, সাহাবাদের সাথে ছিলেনই। এবার মানুষ ১৯ নম্বর ১৮ নম্বর পার্থক্য যেটা, আত্মীয় স্বজন ছাড়াও অন্যান্য মানুষ, অথবা সে মুসলিম না হয় অন্য মুসলিম অমুসলিম হতে পারে, সাহাবাদের নাম হতে পারে, সবার সাথে সহৃদয়তা এবং আন্তরিক সাথে মিশতেন, সবার সাথে আন্তরিক সাথে মিশতেন বলেই তো ইহুদি মহিলার দাওয়াত কবুল করেছেন, যে নাকি তার চক্রান্তকারী কারিনী মহিলা যা মহানবীকে হত্যার চেষ্টা করেছিল, কিন্তু তার আন্তরিকতার কারণে এবং সহৃদয়ের কারণে তিনি তার দাওয়াত অ্যাকসেপ্ট করেছেন, তার সাথে গিয়েছেন তার কাছে, কিন্তু পরবর্তীকালে জিবিল আমিন তাকে জানিয়েছেন যে সে দুশ্মন, আপনাকে হত্যা করতে চায় বিশ্বাস থেকে। ওখান থেকে পরে তিনি গোশ একটুকু খেয়ে ফেলছিলেন, আল্লাহ তালা তাকে সেভ করেছেন। যে ২০, বিনয় ও নম্রতায় ছিলেন তিনি অতুলনীয়। ২১, চরিত্র ছিলেন তিনি অনন্য সুন্দর, এমন সুন্দর চরিত্রের অধিকারী আর পৃথিবীতে কেউ ছিল না, এত বেশি সুন্দর চরিত্রের অধিকারী। ২২, স্বভাবগতভাবেই তিনি কখনো অশ্লীল কথা বলতেন, স্বভাবেই ছিল অশ্লীলতা ছিল না তার। ২৩, অনিচ্ছাকৃতভাবেও তিনি কখনো অশ্লীল কথা, অনিচ্ছা একটা স্বভাবগতভাবে স্বভাবে ছিল এটা, আর একটা অনিচ্ছা যে বের হওয়া তাও কখনো হতো না, অনিচ্ছা ইচ্ছার বাইরে গিয়েও কখনো অশ্লীল কথা মুখে বের হয়নি, আল্লাহ আকবার। ২৪, কাউকে কখনো অভিশাপ দেননি। ২৫, বাজারে গেলে উচ্চস্বরে চিল্লাচিল্লি করতেন না কখনো, যেটা আমাদের খুবই বদভ্যাস, আমাদের বাঙালি জাতির চিল্লাচিল্লি খুবই, অন্যান্য জাতিতে একদম খুব কম, আমি দেখেছি বিভিন্ন দেশের মানুষ তুমি সাথে দেখেছি, একে বিভিন্ন জায়গাতে দেখেছি, কিন্তু আমাদের একটু চিল্লাচিল্লি অভ্যাস ত্যাগ করতে হবে, মানবের আদর্শে আদর্শিত হয়ে চিল্লাচিল্লি ত্যাগ করতে হবে, বিশেষ করে বাজারে বা লোকজনের স্থানে না, চিল্লাচিল্লিতে মোটেই করা যাবে না। ২৬, মন্দের বদলা তিনি মন্দ দিয়ে দিতেন না, আল্লাহ আকবার, মন্দের বদলা উত্তম চরিত্র দিয়ে দিতেন। ২৭, তিনি কখনো নিজের জন্য রাগ বা কারো নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেননি, অর্থাৎ নিজের জন্য রাগ করতেন না, যেটা আগে গেছে প্রতিশোধ গ্রহণ করতেন না, এটা তো আগে গেছে, কিন্তু রাগ নিজের জন্য রাগ কখনো করতেন না। ২৮ নম্বর হলো, তবে আল্লাহর জন্য যদি কোনো আল্লাহর হক নষ্ট কোথায় হতো সেখানে তিনি চুপ থাকতেন না, সেখানে আল্লাহর জন্য তিনি প্রতিশোধ গ্রহণ করতেন এবং রাগ করতেন, চরম রাগ করতেন, মুখ কখন কখন লাল হয়ে যেত, যদি আল্লাহর হক নষ্ট হতো সেখানে তিনি সাথ দিতেন না, সৃষ্টিকর্তা তিনি, এই জন্য সৃষ্টিকর্তা এবার জন্য তো সৃষ্টি করা হয়েছে সমস্ত মখলুককে, ওখানে আল্লাহ তালার হক নষ্ট করে তিনি চুপ থাকবেন, রাগান্বিত হবেন এমনটা হতে পারে না। ২৯, হকের ব্যাপারে তার কাছে নিকট এবং দূরের সকল ব্যক্তি, সবল দুর্বল সবাই সমান ছিল, হকের ক্ষেত্রে, সত্যের ক্ষেত্রে, হক যেটা সেক্ষেত্রে কাছের মানুষ দূরের মানুষ দুর্বল সবল কোনো পার্থক্য করতেন না, কোনো পার্থক্য, কোনো ধরনের মানে স্বজনপ্রীতি এখানে ছিল না। এর কিছু উদাহরণ আমি হাদিস থেকে দেব, তিনি হকের ব্যাপারে সবার সমান ভাবতেন। একটি হাদিস, সমস্ত হাদিসগুলো বিশুদ্ধ, একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে একজন অপরজনের প্রাধান্য পাবে এবং মর্যাদা হবে, অর্থাৎ মানুষ হিসেবে সবাই সমান, মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, তাকওয়ার ভিত্তিতে পার্থক্য হবে, তাকওয়া বেশি হলে বেশি হবে, সে কে আমার আত্মীয় স্বজন দূরের দেখা হবে না, তাকওয়া যার বেশি সে আল্লাহর কাছে মর্যাদাবান এবং সম্মান সে বেশি হবে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব জাতির ধ্বংস কারণ ছিল যে ভদ্রলোকেরা চুরি করলে তাদের হাত ছেড়ে দিত, মানে হাত কাটতো না বা শাস্তি দিত না, আর দুর্বলরা চুরি করলে তাদের শাস্তি প্রদান করা হতো, এ পূর্বের জাতি ধ্বংস হওয়ার একটি কারণ। এখানেও আমাদের এই সংস্কৃতি, আমাদের বিভিন্ন, আমাদের মুসলিমদের মধ্যে শুরু হয়েছে, বিভিন্ন দেশে শুরু হয়েছে, এটা কখনো কাম্য না, জাতি ধ্বংসের একটি কারণ। এখানে অন্যায় অন্যায় আসে, বড়ো ছোটো, ভদ্র ভদ্র, বড়ো বংশ ছোট বংশ দেখার কোনো কারণ নেই। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে যদি মুহাম্মাদের মেয়ে
ফাতেমাও চুরি করতো তবু তার হাত কেটে দিত। আল্লাহ আকবার, মানে বিশ্বাস নিজের মেয়েকে ক্ষমা করবেন বলে ঘোষণা করেছে, যদি অন্যায় করে অন্যায় শাস্তি তাকে পেতে হবে। তাহলে আমরা কেন আত্মীয় স্বজন অমক তমক ছেলে অমক তমক বা পার্টি দল দেখবো, কোনো কিছু দেখা উচিত না। মানুষের আদর্শ আদর্শ হলে কোনো পার্থক্য, হকের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না। অন্যায় করলে অন্যায়কারীকে শাস্তি দিতে হবে, এবং সেটা যেই হোক না কেন। এবং এই শাস্তি প্রদানের মালিক একমাত্র শাসক গোষ্ঠী, অন্য কেউ না। ব্যক্তিগতভাবে কোনো হবে, কোনো সমাজে কেউ ওকে শাস্তি দেবে না, এটা ইসলামের নিয়ম না এবং সেই আকিদার মানুষদের নিয়ম না। সুতরাং শাসকদের দেখতে হবে। 30, নিজ সাহাবিদের খবর খোঁজ খবর নিতেন, যেটা আমি আগেও বলেছি, আত্মীয় স্বজনের খবর নিতেন। এবং হ্যাঁ, তাই সাহাবাদের খোঁজ খবর নিতেন নিজের মানুষ যারা। 21, মানুষদের কুশলাদের জিজ্ঞেস করতেন, অন্য মানুষদেরও কে কেমন আছে, যদি সাহাবি নাও হতেন তবু কুশলাদের জিজ্ঞেস করতেন। 32, তিনি উঠতে বসতে সবসময় আল্লাহ জিকির করতেন। এই বৈশিষ্ট্য আমাদের হওয়া উচিত, আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির, আল্লাহ জিকির মুখে মাত্র সুবহান আল্লাহ বলে না, আল্লাহ স্মরণ অর্থ বোঝে এবং সেভাবে তার বিহাইব আচরণ প্রবর্তন করা এবং আমল করা এবং বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করা। 33, তার চেহারা কখনও সবসময় তার চেহারা স্মিত ভাব বিরাজ করতো, মানে রাগান্বিত না, একেবারে শান্তশিষ্ট ভাব বিরাজ করতেন। 34, তিনি খুব নরম মেজাজ ছিলেন, এমন নরম মেজাজের উদাহরণ আর কারোর কাছে পাওয়া যাবে না, অত্যধিক নরম মেজাজের ছিলেন। 35, জোরে কথা কখনো তিনি বলতেন না, চিল্লায় জোরে কথা কখনো বাজারে না, নিচেও না, ঘাটেও না, সাহাবাদের কাছে না, এবং নিজের পরিবারেও না। আল্লাহ আকবার, আমাদের এই অভ্যাস পদভ্যাস ত্যাগ করতে হবে, জোরে জোরে কথা বলা। যদি আমরা সত্যি মানবীকে ভালোবাসি, তাহলে মানবীর আদর্শকে আমাদের জীবনে আনয়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে আমাদের জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে। 36, কারো প্রতি রুষ্ট হলেও তাকে ধমক দিয়ে কথা বলতেন না, কারো প্রতি রাগান্বিত, রাগান্বিত হওয়ার সত্ত্বেও ধমক দিয়ে কথা বলতেন না। আল্লাহ আকবার, দেখুন। 37, প্রশংসা করার সময় অতিমাত্রা প্রশংসা করতেন না, সীমা লঙ্ঘন করতেন না প্রশংসা, প্রশংসাযোগ্য যতটুকু যোগ্য ততটুকু করতেন, এর বাইরে করতেন না। 38, পানাহারের সময় পানাহারের জিনিসের সমালোচনা করতেন না, পানাহার কিছু করলে, খানাপিনা খেলে, ওই খানাপিনা পছন্দ হলে খেতেন, না পছন্দ না খেতেন, কিন্তু কোনো ধরনের খানাপিনার দোষ বরণ করতেন না এবং সমালোচনা করতেন না। এই গুণটা থাকলে পরিবারে খুব শান্তি আসবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, শিক্ষার জন্য কখনো কখনো বলতে পারেন, শিক্ষার জন্য খানার সময় না, অন্য সময় দেশ থেকে বলতে পারেন শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেক দিন যদি লবণ বেশি দেয়, খেতে কষ্ট হচ্ছে, তো এক সময় গিয়ে ঠান্ডা করে খুব ভালোভাবে বলে দিলেন, লবণটা কমানোর জন্য, কমানো ভালো হয় এমনটি বলে দিলেন। 39, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে কখনো কখনো 2 মাস অতিবাহিত হতো, তার ঘরে আগুন জ্বলতো না। আল্লাহ আকবার, এটা উম্মুল মুমিনীন নিজেই বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, 1 মাস 2 মাসের কথা বলা আছে, চলে জ্বলতো না, আগুন জ্বলতো না, মানে রুটি পাক হতো না, শুধুমাত্র কি খেজুর এবং পানি দিয়ে জীবনযাপন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে বাচ্চা জীবনযাপন করতেন, সব কিছু দান করে দিতেন, গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ তাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন খোঁস, কিন্তু আল্লাহ রাসূল এগুলো সব দান করে দিতেন, গরিব সাহাবাদের মধ্যে সব গরু দান করতেন, নিজের জন্য রাখতেন না, শুধুমাত্র খেজুর পানি থেকে মাসকে মাস, 2 মাস পর্যন্ত খেজুর পানি খেয়ে থাকতেন, রুটি বা পাকানো জিনিস থাকতো না। 40, তিনি নিজের জুতো নিজে সেলাই করতেন। 41, নিজের কাপড় নিজে সেলাই করতেন, সেলাই করতেন, জুতাও নিজে সেলাই করতেন, কাপড়টাও নিজে সেলাই করতেন, সেলাই করতেন, অপরের সাহায্য নিতেন না, নিজের কাজ নিজে করতেন। 42, ঘরের সাধারণ মানুষের মতো পরিবারের সাহায্য করতেন, পরিবারের কাজের মধ্যে মহিলাদের কাজে ঘরে সাহায্য করতেন, মহিলাদেরকে অন্যান্য মানুষের মতো, আলাদা কোনো রোগ ঘরে ছিল না, একেবারে স্বাভাবিক মানুষের মতো। 43, অসুস্থদের সেবা করতেন, সাহাবাদের দেখা করতেন, অসুস্থ ব্যক্তি যদি মুসলিম অমুসলিম হয় কাফের প্রতিবেশী সেবা করতেন তাদের। 44, কোনো গরিবকে তার দারিদ্রতার কারণে, কোনো গরিব বা দরিদ্র মানুষকে দারিদ্রতার কারণে কখনো তুচ্ছল করে করতেন না, যে তুমি দরিদ্র আমাক তোমাক এমন কখনো বলতেন না। এবং 45 হলো, কোনো বাচ্চাকে তার বাচ্চার জন্য ভয় করতেন না, যেমন দরিদ্র মানুষকে দরিদ্র হিসেবে তুচ্ছল করতেন না, বাচ্চাকে বাচ্চার জন্য ভয় করতেন না। আল্লাহ আকবার, এটা হলো আদর্শ, আমরাও এটা করবো। যদি মানবের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তো আমাদের জীবনও ইনশা আল্লাহ তালা দুনিয়া খাতে কামিয়াব এবং শান্তি সমাজের শান্তি ফিরে আসবে। তো দরিদ্র থেকে দরিদ্র মনে করা বা কাউকে দরিদ্র বলা, গরিব বলা, হেয় প্রতিপন্ন করা, এরকম তো শাস্তিও রয়েছে। আমার একটা ঘটনা মনে আছে, আমি ইবনে সিরিন রাহিমুল্লাহ সম্ভবত একজন সালাফ আমরা জানি, তিনি মৃত্যুর এক খুব গরিব অবস্থায় চলে গেছেন এবং ঋণগ্রস্ত অবস্থায় চলে গেছেন দুনিয়া থেকে। তিনি বলতেছিলেন যে আমি আমার এই যে দরিদ্রতার কারণ আমি নিজে অনুভব করতে পারি, একজন মানুষকে, দরিদ্র মানুষকে এই দরিদ্র বলেছিলাম, একটু হেয়প্রতিপূর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন, সাবধান থাকতে হবে বিষয়গুলো যেন আমরা কখনো এমনভাবে কাউকে হেয়প্রতিপূর্ণ না করি, আল্লাহ আমাদের ভুল দুটো শুধরা দিন, আমিন। 46, ঘোড়া উট গাধা খচ্চরে আরোহণ করতেন, তার মানে বাসাই করতেন না যে ঘোড়ায় চলবো আমি, বাচ্চাই ভাব না, ঘোড়াতে চড়তেন, উঠে চড়তেন,
আবার গাধাতে চড়তেন বিনয় হওয়ার জন্য, দেখেন গাধা তো একবার মানে নিচের একবারে সোচ্চ মানে বড় বড় মাপের মানুষটা গাধায় চলে না, তিনি গাধা চড়তেন, খচ্চরে চড়তেন, সব কিছু পানিতে সব যানবাহনে চড়তেন। এখন যানবাহন আলাদা করে আমার জন্য আলাদা কোনো যানবাহন এমনিতে করতেন না, এটা বিনয়, মানবিক আসনের বিনয় আরেকটা ধর্ম। 47 সর্বাধিক মুস্কি হাসতেন, বেশি বেশি মুস্কি হাসতেন, মুস্কি হাসা শোন না আল্লাহ আকবার, তাবাসসুম যাকে বলা হয়, একটা মুস্কি হাসি যদি দিতে পারেন কোনো মুসলিম ভাইয়ের জন্য তা আপনার জন্য সৎকার, এটা আল্লাহ আকবার। 48 বেশি বেশি বিপদ আপদ এবং দুঃখগ্রস্ত থাকা সত্ত্বেও তিনি সবার সাথে প্রফুল্ল চিত্র চিত্তে সামনে আসতেন, বিপদ আবার থাকতো মানুষের সাথে তারাও আসতো, দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন মানুষের মতো তারাও আসতো, কিন্তু মানুষের সামনে যখন মিশতেন তিনি প্রফুল্ল হাসি হাসি খুশি মিশতেন, যেন কেউ বসতে না পারে আল্লাহ আকবার, কাউকে মন মখলুককে বসে দিতেন না, সেখানে আল্লাহকে করতেন, নালে সে আল্লাহকে দিতেন, মানুষকে দিয়ে লাভ কী। 49 সুগন্ধে ভালোবাসতেন এবং দুর্গন্ধ অপছন্দ করতেন। 50 আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেন যা তার পূর্বের কখনও দান করেননি কাউকে, আগের কাউকে দান করেননি, এত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। 51 তিনি উম্মে ছিলেন, ইলিটার ছিলেন, অক্ষরের জ্ঞান তার ছিল, লেখাপড়া লিখতে পারতেন না পড়তে পারতেন না, কিন্তু তিনি মহাজ্ঞানী ছিলেন, সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নেই। 52 মানুষের মধ্যে তার কোনো শিক্ষক ছিল না, তার শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ আকবার, আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। বলুন আল্লাহ তাআলা সূরা ইসরা 88 আয়াতে বলেন, যেহেতু আপনি বলুন যদি মানব ও জিন জাতি এই কোরআনের অনুরূপ রচনা করে আনন করার জন্য জড়ো হয়, একত্রিত হয় এই কোরআনের মতো একটা কোরআন রচনা করার জন্য, এবং তার পরস্পর একে একে সাহায্য করে, তবুও তারা কখনো এরূপ রচনা করতে পারবে না, একটি কোরআন নিয়ে আসতে পারবে না। মহানবী একেবারে উম্মি ইলিটার, কোনো আক্ষরিক জ্ঞান পড়তে পারতেন না লিখতে পারতেন না, তবুও মহানবীকে এই কোরআন আল্লাহ বয়ান করা হয়েছে, কেন হেকমাটা কি আপনারা চিন্তা করে দেখুন। সুতরাং তিনি উম্মি বা ইলিটার হিসেবে বড় হয়েছেন, যেন মিথ্যুকরা অপবাদীরা অপবাদী না পড়ে, যে হাতে লিখেছে তিনি বানানো, তিনি সাহিত্য জানতেন এই জন্য তিনি বানানো সাহিত্যিকদের আশ্রয় নিয়ে লিখেছেন কোরআনটি বানানো, এমন কথা বলার সুযোগ কখনো না পায়, তিনি তো লিখতে জানতেন পড়তেন, তাহলে এমন কোরআন যা উচ্চাঙ্গ সাহিত্যরা কখনো এটা চিন্তা করে কোনোভাবে একটি আয়াতও লিখতে পারেনি কখনো, এর তুলনা একটি আয়াতের মতো একটি আয়াতও লিখতে পারেনি, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, কোনো চ্যালেঞ্জ কখনো মোকাবিলা হয়নি, এখন পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে, আল্লাহ আকবার, একটি সোরা একটি আয়াতও লিখতে পারেনি। সুতরাং স্মরণ রাখতে হবে নবী সাল্লাহ সাল্লাম যে সমস্ত গুণ গুণের আলোচনা করা হলো সেটা একেবারে সাধারণ গুণ, কয়েকটি গুণ মাত্র বাড়ানোতে আমি মানে নির্দিষ্ট করে আলোচনা করলাম, একেবারে মহানবী সাল্লাহ সাল্লামের সম্পূর্ণ গুণাবলী বর্ণনা দেওয়া বা চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপকতা এত বেশি গভীরতা যা নিরূপণ করা আমাদের মতো মানুষের সম্ভব না, কারোর জন্য সম্ভব না। এক কথা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ করা কোনোভাবেই সম্ভব না। এক কথা যদি বলতে চাই, তিনি মানবতার সর্বোচ্চ চূড়ায় সমাসীন ছিলেন, মানবতার মানবিক গুণের সর্বোচ্চ চূড়ায় ছিলেন, এর চেয়ে উপরে আর কেউ নেই বা তার সমানও কেউ নেই, সবাই তার নিচে। এই জন্য মহান রব্বুল আলমিন মহান রব্বুল আলমিনের পবিত্র কোরআনের আলোকে তার জীবন গড়া হয়েছে, এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে কোরআন কারিমেই তার চরিত্রের পরিচয়, কোরআন কারিম ছিল তার চরিত্র ছিল কোরআন কারিম, পুরাটাই আল্লাহ আকবার, তার চরিত্রের সঙ্গে কোরআন কারিমকে কোরআন কারিমের প্রতিফলন বলা হয়েছে আল্লাহ আকবার, এর চেয়ে আর বেশি কথা কী হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রত্যেকটা দিক নিজের মধ্যে আনানোর তৌফিক দান করুন এবং সেভাবে চলার তৌফিক দান করুন, তাহলে পারিবারিক পরিবার সমাজ এবং রাষ্ট্রে সুখ শান্তি এবং দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি এবং সাকসেসফুল ইনশাআল্লাহ আসবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।